আলুর রসের সাথে মাত্র এই জিনিসটা মিশিয়ে নাও তারপর দেখো এই আলুর রস তোমাদের স্কিনে কি জাদু করে দিতে পারে আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে দাগছোপকে দূর করে আর বিশেষ করে যাদের স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা আছে তাদের স্কিনের জ্বালা পোড়াকে কমিয়ে স্কিন থেকে ব্রণ বা র্যাশের সমস্যা কমাতে অনেক সাহায্য করে আলু আমাদের স্কিনকে অনেক সুদিং এফেক্ট দেয় আমাদের স্কিনের যে লালচে ভাব চলে আসে গরমকালে সেটা কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই রেমেডির জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তোমরা আলুর খোসা ছাড়াতেও পারো বা ভালো করে আলুর খোসা যদি শুদ্ধ করো এটা ধুয়ে নিতে পারবে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আলুর খোসার এই টুকরো আমি কেটে আলাদা করে রেখে দিলাম এবার বাদ বাকি যে টুকরোটা আছে সেটা আমি এখানে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়াতে ভালো করে এটা পেস্ট করে নিতে পারো পেস্ট করে নেওয়ার অর্থ এটাই যে আমাদের দরকার আলুর রসটা পেস্ট না করলে তো আমরা আলুর রসটা পাবো না তো ভালো করে গ্রেট করে নিয়ে আমি এবার হাতের সাহায্যে চিপে বা তোমরা ছাঁকনির সাহায্যে বা নেকড়ার সাহায্যে ভালো করে চিপে রসটাকে বার করে নেবে আমাদের এখানে বিশেষ রসের দরকার নেই বিশেষ আমাদের এখানে এই তিন থেকে পাঁচ চামচ মতো রস হলেই হয়ে যাবে তো আমার এটাতে বেশি রস বেরোয়নি এটা এই তিন চামচ মতো রস বেরিয়েছে তো এটাকে আমি এবার রাখছি এবার ওই যে আলুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে না এরম ছুরির সাহায্যে বা চামচের পেছনটা দিয়ে ভালো করে এই ধরন এইরম করে আমি যেমন করে দেখাচ্ছি শুধু কেটে নিলে হবে না ঠিক কুড়ে কুড়ে নিতে হবে এরম করে দেখো ভালো করে এরম যেন গর্ত হয়ে থাকে এবার এটা বাটিতে রেখে দাও এবার যে আলুর রসটা আছে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে আর এই গরমে স্কিনে একটা ঠান্ডা অনুভূতি এনে দেয় এবার যে জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো এখানে হাফ চামচেরও কম চালের গুঁড়ো নেবে এবার চালের গুঁড়ো আমাদের স্কিনকে টাইট করে স্কিনকে ব্রাইট করে ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে এরপর যে জিনিসটা নেব সেটা হচ্ছে গ্লিসারিন গরমেও গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে শুধু গ্লিসারিন খুব ভালো করে স্কিনে ম্যাসাজ করে চেপে যদি একটা ভিজে নাগড়া দিয়ে মুখ পরিষ্কার করো স্কিন অনেক পরিষ্কার হয় এবার এখানে তোমাদের যদি কারোর গ্লিসারিনে অসুবিধা থাকলে থাকলে তোমরা এখানে মধু নিতে পারো এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে দেখো একদম পাতলা হবে কিন্তু খুব ঘন নয় ঠিক নয় একদম পাতলা এটাকে তোমরা স্টোর করে রাখতে পারবে এই গরমে যত স্কিনে প্যাক লাগাও যাই লাগাও লাগাও যারা রান্না বান্না করে বা এমনি বাইরে বেরোতে হয় স্কিনে কিন্তু ট্যান পরে থুতনিতে কপালে আমার স্কিনেও হালকা হালকা আবার ট্যান পড়েছে তো প্রথমে যে আলুটা এরকম কুড়ে রেখেছিলাম সেই আলুটা নিয়ে আমার স্কিনে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি স্নানের আগে এটা করবে এটা ডেলি করতে পারো এই উপায়টা ফার্স্ট স্টেপটা তোমরা ডেলি করতে পারো আলুর রস আমাদের স্কিনে ভীষণ উপকার দেয় চোখের তলার কালি দূর করে এবার যে পাতলা আমি প্যাকটা তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়ি অ্যালোভেরা জেল আর গ্লিসারিন দিয়ে সেটা হালকা হাতে এরকম স্কিনে প্রথমে অ্যাপ্লাই করে নেবে দিয়ে একটু ওয়েট করবে দু মিনিট দেখবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তারপর এ আলুটা দিয়েই যে একটু কোরানো আলুটা দিয়েই ভালো করে স্কিনটা হালকা হাতে রাব করবে তার ফলে স্কিন অনেক চকচকে হবে গ্লিসারিন স্কিনের ভেতর থেকে আমাদের ময়লাকে বার করে আনবে আর এখানে আলুর রসটাও স্কিনের মধ্যে ঢুকবে আর এখানে স্ক্রাবিংয়েরও কাজ করবে যেহেতু এখানে চালের গুড়ি আছে আমাদের স্কিনে হালকা স্ক্রাবও হয়ে যাবে তো এই আলুর রস আলুর রসটা এইভাবে আলুটা দিয়ে ভালো করে স্কিনে বুলিয়ে নেবে তোমাদের স্কিনে যে কোনো সমস্যা থাকলে তোমরা যদি কারোর অসুবিধা থাকে ব্রণ বা র্যাসে ভাবছো যে এরকম স্ক্রাবিং করবো না শুধু প্যাকটা লাগাবে আর এটা হাতে এরকম তোমরা হাতের যেই নিকলসগুলোতে আমাদের নাকলসগুলোতে যেখানে গাঁট থাকে সেখানে কালো হয়ে গেলে সেখানে লাগাবে বডি পার্টস আন্ডার আর্মসেও এটা অ্যাপ্লাই করতে পারো কারণ এটাতে লেবুর রস বা ব্লিচিং কিচ্ছু আমি দিইনি যাতে জ্বলবে গলায় লাগাতে পারো যেখানে যেখানে তোমাদের ডাক প্যাচ পড়ে গেছে আবার এই প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবো স্ক্রাবিংয়ের পর প্রথমে লাগালাম একবার তারপর স্ক্রাব করব তারপর আবার প্যাকটা লাগিয়ে নিলাম এটা হচ্ছে একটা মানে পটাটো ফেশিয়াল টাইপের আলুর ফেশিয়ালের মতো দিয়ে খুব ভালো করে লাগিয়ে আমি আবার পনেরো মিনিট ওয়েট করব। পনেরো মিনিট পর দেখো ভালো করে শুকিয়ে গেছে যেহেতু গ্লিসারিন আর অ্যালোভেরা জেল আছে খুব টান হবে না এবার তোমরা জল দিয়েও ধুয়ে নিতে পারো এখানে তোমাদের দেখানোর জন্য আমি ভিজের টাওয়াল নিয়ে এসে চেপে মুছে দেখাচ্ছি দেখো স্কিনটা ইনস্ট্যান্ট কতটা পরিষ্কার হয়ে গেছে আগে স্কিনে আমার ট্যান পড়ে গিয়েছিল হালকা হালকা ভাই গরমে প্রতিদিনই মানে এত ঘাম হচ্ছে গরমে স্কিন ডাল হয়েই যায় যতই প্যাক লাগাও আর যাই করো প্যাক লাগিয়ে আমরা তো ঘরের বসে থাকবো না সবাই কাজ করি তো এটা পুরুষ মহিলা বাচ্চার প্রত্যেকে করতে পারবে এতটাই সহজ এই উপায়টা তোমরা স্নানের আগে অবশ্যই করতে পারবে আলুর রস তো ডেলি ইউজ করতে পারবে আর এটা প্রত্যেকের বাড়িতেই আলুটা অ্যাভেলেবেল চালের গুঁড়িও থাকে আর স্কিন কেয়ার করছো যখন অ্যালোভেরা জেল আর গ্লিসারিং দুটো কি বাড়িতে রাখো স্কিনের কেয়ার এরকমভাবে করো দেখো স্কিন কতটা পরিষ্কার হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ইউজফুল মনে হয় একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম স্কিন কেয়ার রেমিডি নিয়ে আবার হাজির হয়ে যাবো দেন টাটা